কি হলো আর মিটকি মিটকি হাসছো কেন? না না কিছু না। You're thinking about the Boxer Tiger Reserve? সব কথা বলতে নেই না 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 বলা যায় না। তা খুব ভালোভাবে গেছিলাম, ইট ওয়াজ আ গ্রেট ট্রিপ। হ্যাঁ, কিভাবে গেছিলাম সেই বিষয়ে আপনাদেরকে আমি সত্যিই কিছু বলবো না, তার কারণ হচ্ছে বলতে পারবো না। এটার রিকোয়েস্টটা কমেন্টেও করবেন না। তবে হ্যাঁ, যারা জঙ্গল ভালোবাসেন, যারা জঙ্গলের ভেতর দিয়ে সাফারিটাকে এনজয় করেন, তাদের জন্য এই ভিডিওটা। বিশ্বাস করুন, এই ভিডিওটা আমি চাইলে অন্য আরও চারটে লোকেশানে শ্যুট করে এডিট করে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, অনেক বেশি পপুলার হতে পারতাম হয়তো, কিন্তু এই ভিডিওটাতে সেরকম কিচ্ছু থাকবে না। শুধুমাত্র বক্সা জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি ছুটে গেছে, এইটুকুনি আপনাদেরকে বলতে পারি। ওই একটাই গাড়ি শুধু ছুটে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, কীভাবে কেন কি কিচ্ছু বলবো না। বক্সা জঙ্গলটাকে দেখুন, আর তার সাথে সাথে আমি আপনাদের জঙ্গলের ইতিহাসটাও বলছি এবং বক্সায় গেলে কি কি দেখবেন সব তথ্য জঙ্গলটা দেখতে দেখতে আমার মুখে শুনে নিন। আপনাদের কাছে স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমার ইউটিউব জীবনটা আসলে খুব বেশি দিনের নয়। আমার ইউটিউব জীবন শুরু হয়েছে আসলে বেশ কিছু ভালো বাঙালি ভ্লগারদের দেখে, যেমন ধরুন এক্সপ্লোরার শিবাজি, ট্রাভেল উইথ কৌশিক, ট্যুর প্ল্যানার ব্লগ বা নেচার্স বুম, এই জাতীয় চ্যানেলগুলো দেখে। কিন্তু দুর্ভাগ্য কী জানেন, আমাদের বাংলায় অনেক ইউটিউব চ্যানেল এরকম আছে যাদের ভিউজ লক্ষাধিক, যারা কিন্তু ভিডিও তৈরি করে এমন যেগুলো কিন্তু সবসময় আপনি বাড়ির সবার সাথে বসে দেখতে পারবেন না, তা সে ট্র্যাভেল ভিডিওই হোক বা অন্য কোনো ভিডিওই হোক। যেরকম ধরুন আমি যদি হঠাৎ করে একটা ভিডিও তৈরি করি যে দীঘাতে নিয়ে এক রাত বউকে নিয়ে ঘুরে এলাম, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ বা লাইকস বা শেয়ারস কিছুই হয় না। কিন্তু এইটাই যদি আমি এমন একটা ভিডিও থাম্বনেল তৈরি করি যে বিয়ের আগে হবু বউকে নিয়ে এক রাত্রি দীঘাতে ঘুরে এলাম, তাহলে ভিউয়ের ছড়াছড়ি পড়ে যাবে, তাহলে সেই ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। আপনারাই দর্শক, আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনারা কোনটা চান। সেই রকম ভিডিও চান যেই ভিডিও সবাই মিলে বসে দেখা যায় না, না সেই রকম ভিডিও চান যেই ভিডিও সবাই মিলে বসে একসাথে দেখাও যায়, এনজয়ও করা যায়। জানি একজন ইউটিউবার হিসেবে হয়তো এই কথাগুলো বলাটা খুব ভালো নয়, হয়তো অনেকেরই মনে হবে যে আমি তাদের পছন্দ অপছন্দকে কোনোভাবে ক্রিটিসাইজ করছি, কিন্তু এটা ক্রিটিসিজম নয়। এটা একজন বলতে পারেন একজন ইউটিউবারের যে খুব জেনুইন ভিডিওস তৈরি করার চেষ্টা করে তার একটা দুঃখের জায়গা। যাই হোক, এবারে আসি আপনাদেরকে বক্সা জঙ্গলের ব্যাপারে কিছু তথ্য দিতে। দেখুন, বক্সা জঙ্গলটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত এবং বক্সা জঙ্গলটা 760 স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। মানে এত বড় জঙ্গল কিন্তু ভারতবর্ষে সত্যি খুব কম রয়েছে। এখন এই মুহূর্তে যেই রাস্তাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বক্সা জঙ্গলের একদম মাঝখান দিয়ে, এই রাস্তাটাই সোজা চলে যায় জয়ন্তীর দিকে। জয়ন্তীতে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে। যদিও আমরা বক্সা ফোর্টে এই সময়টায় যেতে পারিনি, কেন বর্ষাকালে বক্সা ফোর্টের রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এবারে আসি এই বক্সা জঙ্গলে কী কী জন্তু জানোয়ার পাওয়া যায়। দেখুন, যেই সমস্ত ম্যামালস পাওয়া যায় তাদের মধ্যে এশিয়ান এলিফ্যান্ট, গৌড়, সাম্বার ডিয়ার, ক্লাউডেড লেপার্ড, ইন্ডিয়ান লেপার্ড এগুলো তো আছেই, এবং এখানে প্রায় 284 স্পেসিসের বার্ডস পাওয়া যায়। মানে প্রায় 284 প্রজাতির পাখি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে যাই বলুন, পাখি দেখতে পান আর না পান, বাকি এলিফ্যান্ট বলুন, গৌড় বলুন বা বাকি বন্য জন্তু জানোয়ারগুলোকে দেখতে পান আর না পান, এইটুকুনি জানবেন যে জঙ্গল এত ঘন যে এখানে কিন্তু এলে আপনার একটা গা ছমছমে অনুভূতি হবে। সেটা হয়তো অনেক জঙ্গলে বেড়াতে গেলেই হয়, বিশেষ করে জঙ্গল যদি কখনো রাত্রিবেলা বেরোনোর সুযোগ পান তাহলে বুঝবেন যে জঙ্গল আসলে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। জঙ্গল রাত্রিবেলা যারা থেকেছেন তারা নিশ্চয়ই জানবেন যে জঙ্গলে নিজস্ব এক কিছু শব্দ আছে, যে শব্দগুলো কিন্তু যথেষ্ট কি বলবো শিহরণ জাগায়। যেরকম ধরুন হঠাৎ করে রাত্রের জঙ্গলে যদি একটা জন্তু ডেকে ওঠে, আপনি কিন্তু ঘরের ভেতরে থাকলেও চমকে উঠবেন, তার কারণ যে কোনো জন্তু জানোয়ারের যে গলার ডাক, যে আওয়াজ, তা কিন্তু অনেক বেশি শ্রীল হয়। ইনফ্যাক্ট আমি একবার যখন গিরে গেছিলাম সেখানে আমাকে ওখানকার গাইড বলেছিল যে একটা সিংহের ডাক
প্রায় 5-6 কিলোমিটার দূর থেকে শোনা যায়। আমি বিশ্বাস করিনি, কিন্তু সেই দিন রাত্রিবেলা কিন্তু আমি আওয়াজটা পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন খুব কাছেই আছে। পরের দিন সকালে উঠে যখন কেয়ারটেকারকে জিজ্ঞেস করেছিলাম, কেয়ারটেকার বলেছিল, সব ও বহুত দূর জঙ্গল কে অন্দর সে আওয়াজ দে রাহা থা। যাই হোক, সেই দিন কিন্তু আমারও বেশ বিলে চমকে উঠেছিল। জঙ্গলে আসার আপনাদের যদি এরকম কোনো অনুভূতি থাকে, তাহলে ডেফিনেটলি আমার সাথে কিন্তু শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। আফটারঅল, এই জাতীয় আদান প্রদানগুলোই তো, বেড়াতে যাওয়ার গল্পগুলোই তো আরও বেশি করে আনন্দ দেয়, তাই নয় কি? এবারে আসি কি করে বক্সা যেতে পারেন। দেখুন, যারা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে যেতে চান, তারা চাইলে কিন্তু আলিপুরদুয়ার অবধি বা নিউ আলিপুরদুয়ার অবধি বেশ কয়েকটা ট্রেন পাবেন। তার মধ্যে তিস্তা তোরসা এক্সপ্রেস আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এর বাইরে বলি, যারা নিউ মাল জাংশন অবধি টিকিট কেটেছেন ডুয়ার্স বেড়াতে যাবেন বলে, বা ধরুন গরুমারা বা লাটাগুড়ি বা সামসিং সুলতানেখোলা রকি আইল্যান্ড এই দিকগুলো যাবেন বলে, তারা কি করে বক্সায় আসতে পারেন। গরুমারা থেকে বা লাটাগুড়ি থেকে চাইলে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে সোজা চলে আসতে পারেন বক্সা। সেই ক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া কিন্তু একটু বেশি পড়বে, কেন ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটা, 4,000-5,000 টাকা অবধি সিজন বিশেষে ভাড়া আপনার কিন্তু পড়বেই পড়বে। আপনাদেরকে একটা সস্তার উপায় বলি, নিউ মাল জাংশন অবধি আবার নিজের রিসর্ট থেকে একটা গাড়ি নিয়ে বা টোটো ধরে চলে আসুন। সেখান থেকে একটা লোকাল ট্রেন ধরুন রাজা ভাত খাওয়া যাওয়ার, সময় লাগবে কম বেশি 3.5-4 ঘন্টা, ভাড়া পড়বে 35-40 টাকা। কিন্তু এই লোকাল ট্রেনগুলোর সুবিধা হচ্ছে, এগুলো কিন্তু খুব বেশি ভিড় হয় না, লোকাল লোক ছাড়া সেরমভাবে টুরিস্টরা ওঠেন না, তাই জন্য এখানে ভিড়ের ব্যাপারটা সেরমভাবে নেই। আর তার সাথে অ্যাডেড বোনাস হচ্ছে, রাস্তাটা কিন্তু মানে ট্রেন জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তার কারণ হচ্ছে, দেখুন, পরপর জঙ্গলের মধ্যে দিয়ে আপনার ট্রেন কিন্তু পাস করবে। প্রথমে পড়বে জলদাপাড়া, তারপরে পড়বে চিলাপাতা, এরকম করে প্রত্যেকটা জঙ্গলের মাঝখান দিয়ে যেন জঙ্গলের বুক চিরে রেল লাইনটা চলে গেছে। এটাতে আপনার সস্তাও হবে, চারিদিকে জঙ্গলগুলো দেখাও হবে, আর ট্রেন জার্নি আমার মনে হয় অনেকের জন্যই হয়তো গাড়ির চেয়ে একটু বেশি কমফোর্টেবল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পকেট ফ্রেন্ডলি তো বটেই। রাজা ভাত খাওয়ায় নামার পরে সেখানে একটা লোকাল গাড়ি ব্যবস্থা করুন, আপনার থেকে ভাড়া নেবে 1,000-1,500 টাকা। সে আপনাকে কিন্তু বক্সা জঙ্গলের এই সাফারিটা করিয়ে দেবে। এবং শুধু এই সাফারিটা নয়, তার সাথে সাথে আপনাকে কিন্তু যদি জয়ন্তী ঘুরে আসতে ইচ্ছা করে, তাহলে সেটাও কিন্তু ঘুরিয়ে দেবে। এবারে আসি বক্সায় কোথায় থাকবেন। দেখুন, বক্সাতে বেশ কিছু হোমস্টেজ আছে, দুটো রিসর্টও আছে, কিন্তু বক্সাতে কিন্তু হোমস্টে বা রিসর্ট দুটোই খুব কস্টলি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যখন গাড়ি ভাড়া নিচ্ছেনই তখন জয়ন্তীতে চলে যান, জয়ন্তীতে গিয়ে একটা রাত কাটান। আমার সেই ভিডিও আসছে, সেটাও দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আমি আপনাদেরকে কম বেশি বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি সাহায্য করতে পেরে থাকি, তাহলে ভিডিওটাতে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার কাজ আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তাহলে কেমন লাগলো বলুন বক্সা জঙ্গলের এই ভিডিও। আশা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পেরেছি, আর জঙ্গলের রাস্তাগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখনই নর্থ বেঙ্গলে বেড়াতে আসবেন, যদি কোনো রকম ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা সাহায্য করার ডেফিনেটলি চেষ্টা করবো।